আসুন, বাড়ির খাবার আছে, খেয়ে দেখুন। কি দিলাম? এই আলু চোখা আছে। দিদি লঙ্কা খাবেন না তো? লঙ্কা খাবেন? দেবো? আসুন স্যার, খেয়ে যান। আসুন, বাড়ির তৈরি খাবার আছে, খেয়ে দেখুন। আসুন বলুন। আনিন দিদি, চাটনিটা পরে দেবো। হ্যাঁ দেবো দিদি, আসুন আসুন। চাটনি দেবো? হ্যাঁ ঘি দিয়েছে সব। আসুন দিদি বসুন, এবার ঠিক দিদি ওখানটা বসুন। ওটা কি চাটনি না? দিই নেই তাহলে, যান একটু এত বাড়ি যান। আসুন আসুন বলুন। হ্যাঁ এখানটা বসুন বলুন, বাড়ির খাবার আছে, খেয়ে দেখুন। আসুন স্যার, খাবেন নাকি? খেয়ে দেখুন। আসুন বলুন, আসুন না, বাড়ির খাবার আছে, খেয়ে দেখুন বলুন বলুন। আসুন, খিচুড়ি আছে, আসুন আলু চোখা আছে, ঘি আছে, এই কষা আলুর দম আছে, আর বেগুনি করছে, আর পাঁপড় আছে, আর চাটনি আছে এখানে। আমি এখানে প্রায় 10:30-11টায় আসি, আর 4টার সময় আমি বাড়িতে বানিয়ে নিয়ে আসি, আর ভেজে নিয়ে এসেছি এখানে, এসে গরম করেছি সব বাড়ির বানো। বলুন কাকু, খাবেন নাকি? আসুন না, আসুন 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 আসুন, বাড়ির খাবার আছে, খেয়ে দেখুন। একটু ঘি দিই কাকু? হ্যাঁ সব যা আছে সব দিয়ে দাও। আচ্ছা বলুন। আসুন, আমি চাটনি দিয়ে দিই। আসুন আসুন বলুন। কি দিদি খাবেন নাকি? খুব ভালো। মাঝে মাঝে এসে অফিস থেকে এসে নিরামিষ তো? আপনি কি করে নিরামিষ? শনিবার মঙ্গলবার এসে এখানে দামটাও ঠিক আছে। আপনার কি খাওয়া দাওয়ার চ্যানেল নাকি? একটা ব্যাগ যদি শিয়াল দেওয়া যায়, আমি শিয়াল দেওয়া কিন্তু তর্কাবিটি খাচ্ছিলাম ওখানে, আমাকে বললো আপনাকে দুটো কথা বলতে হবে। বললাম এই কলকাতার রুটে সম্ভব এত সস্তা খাওয়া, কলকাতায় সম্ভব এত সস্তা খাওয়া ভালো। আমরা আরবিআই স্টাফ, কিন্তু আমরা এই দোকানে কন্টিনিউ খেয়ে আছি, বিশেষ করে ভেজ, আর ওনার রান্নাবান্না খুব সুস্বাদ। পয়সা পয়সাটা কিন্তু একদম মানে প্রত্যেকের আয়ত্তের মধ্যে, কিন্তু প্রত্যেকের আয়ত্তের মধ্যে কিন্তু ওনার সবাই যেন খেতে পারে। প্রত্যেকটা গাওয়া ছড়ায় এবং ওই গাওয়ির একটা সুস্বাদ আলাদা,
তো দাদা বিভিন্ন রকম ভাজা যাইব উনি আবার দেবে আমাদেরকে আরে পুরো আমাদের আজকে না বড়া আমাদের এই বহু সিনিয়র লোক খিচুড়ি পাবেন না দাদা লাগে 10 টাকা খিচুড়িটা লাগে আলুরদমটা শুধু এক এক দিন এক এক রকম আজ আমরা আজ আলুরদম করেছি কালকে মিক্স সবজি করব কোনদিন বাঁধাকপি করব এইরকম পাল্টি পাল্টি হয় ঘুরি 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 জানাজি এলাকায় আমাদের জানাজি এলাকায় ঘোড়াদার নাম কিন্তু খুব প্রচার তুমি দেখে আপনি আরো খুব আরো লোক আসবে হ্যাঁ ফিরি যাবেন চাল করি আমি দমদম কোয়ার্টার থেকে